আগামী 4 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কর্মী সংগ্রহ শুরু করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে অক্সিজেন বালুচরাস্থ দৌলতশাহী কনভেনশন সেন্টারের হলরুমে মহানগরের 1, 2 ও 3 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে সভা নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবু। বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুল হুদা শিপন, সাংগঠনিক সম্পাদক দেবাশিস আচার্য ও অন্যান্য নেতৃবৃন্দরা। চট্টগ্রামের রাউজানে 1500 কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা ও সবজির বীজ তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সকালে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বীজ প্রদান করা হয়। এ সময় ফজলে করিম চৌধুরী বলেন, সরকার বিদেশ থেকে তেল আমদানি কমাতে সরিষার তেল উৎপাদন বৃদ্ধি করতে চায়, এজন্য সরকার কৃষকদের মধ্যে সার বীজ সহ কৃষি উপকরণ প্রদান করছে। তিনি বলেন, রাউজানের 1 ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না, সব জমি চাষের আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাঁচলাইশ থানার ওয়াজিয়াস্থ এয়ার আলী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদ এমপি। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কারণে দেশের সব মানুষ আজ শিক্ষার আওতায় এসেছে, দেশে শিক্ষার হার বাড়ছে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক সহ সকলকে এগিয়ে আসার পরামর্শ দেন। এর আগে তিনি স্কুলের শহীদ মিনারের উদ্বোধন করেন। রাঙ্গামাটিতে বাঘাইছড়ি ও সারোয়াতলী ইউনিয়নের সীমান্ত সংযোগ সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সকালে বাঘাইছড়ির উগলছড়ি আর্যপুর বটতলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা। এ সময় বক্তারা বলেন, 19 কিলোমিটার এ সীমান্ত সড়ক নির্মাণে স্থানীয় 188টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও কোনো ধরনের ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে 80 জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল 10টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। অনুষ্ঠানে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে 5,000 টাকা করে মোট 4 লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। থানায় অভিযোগের জের ধরে নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়নের সেলিম বাজার আশ্রয়ন প্রকল্পের ব্রাকের অফিসে হামলা ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দিদার ও মোয়াজ্জেম হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনায় আহত হয়েছেন 3 জন। ধর্ষণের শিকার ওই কিশোরী ও তার মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ইয়াসমিন আক্তার জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করেন। গ্রামের বাড়ি চর মুজিব সেলিম বাজার আশ্রয়ন প্রকল্পে তার রেখে যাওয়া ঘরটি স্থানীয় হোসেনের কাছে বিক্রির অভিযোগ পেলে চর জব্বর থানায় তিনি অভিযোগ করেন। এতে হোসেন ক্ষিপ্ত হয়ে রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত নিয়ে ব্রাকে হামলা ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি। কুমিল্লার মনোহরগঞ্জের হাতিমারা গ্রামে 10 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় 2 আসামিকে ফাঁসিসহ প্রত্যেককে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেয় আদালত। মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 এর স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত জানান, 2018 সালের 5ই মার্চ দুপুরে ওই শিশুকে নিজ ঘরে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার বাবার দায়ের করা মামলায় 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে প্রমাণিত হওয়ায় 2 জনকে মৃত্যু ও অর্থদণ্ড প্রদান করে আদালত। লক্ষ্মীপুরে পৃথক 2 হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার 11টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেয়। যুবলীগ নেতা আব্দুল হান্নান সুমন হত্যায় 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ মামলায় 2 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। অপরদিকে হানিফ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন সাজা ও 6 জনকে খালাস দেয় আদালত। মামলার আসামি ইলিয়াস কোবরা মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। 2 রায়ে সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে।